আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি ফ্রিল্যান্সার মোহাম্মদ মাসুদ আলম শিকদার ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কি বিষয়ের উপর আজকে এই ভিডিওটা তৈরি হতে যাচ্ছে আপনারা কিভাবে কোর্স না করে খুব সহজে ফ্রিল্যান্সিং শিখবেন সেই বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দিয়ে দেব আপনারা এই ভিডিওর প্রত্যেকটি কথা খুব মনোযোগ সহকারে শুনবেন অবশ্যই আপনারা কোর্স না করে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন তাও খুব সহজে কোর্স না করে আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন সেই বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিয়ে দিব তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত একটা নাম হচ্ছে ফ্রিল্যান্সিং আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ ফ্রিল্যান্সিং করে মাসে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতেছে তাদের মধ্যে আমিও একজন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিব যে কিভাবে আপনারা কোর্স না করে ফ্রিতে খুব সহজে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন যারা টাকার অভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারছেন না অথবা টাকা এবং সময় দুইটা অ্যাডজাস্ট না হওয়ার কারণে আপনারা কোনো প্রকার কোর্স করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে আমার ডান পাশে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোর প্রথম হেডলাইনে আছে কোর্স না করে কিভাবে আপনি সহজে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর পয়েন্ট হচ্ছে লক্ষ্য কোনো কিছু শিখতে হলে অবশ্যই আপনাকে আগে লক্ষ্যটা নির্ধারণ করতে হবে যে আপনি শিখবেন কি শিখবেন না দুটানার মধ্যে থাকলে কিন্তু আপনি কোনো কিছুই শিখতে পারবেন না তা আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে লক্ষ্যটাকে স্থির করতে হবে লক্ষ্যটা যদি আপনার স্থির থাকে যে আমি ফ্রিল্যান্সিং শিখবই শিখবো তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন তো বন্ধুরা এখানে দুই নম্বরে যে পয়েন্ট আছে কাজ নির্বাচন করা ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেক ক্যাটাগরির কাজ রয়েছে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা পদ্ধতির নাম এই পদ্ধতির মধ্যে অসংখ্য ক্যাটাগরির কাজ রয়েছে ফ্রিল্যান্সিং কিন্তু আসলে কোনো কাজের নাম নয় ফ্রিল্যান্সিং হচ্ছে একটা পদ্ধতি এই পদ্ধতিতে অসংখ্য ধরনের কাজ রয়েছে তো আপনি কোন কাজটা শিখতে চান আমি কয়েকটা কাজের নাম বলি যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েবসাইট তৈরি তারপরে বর্তমানে খুব জনপ্রিয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং তারপর আরো আছে ইথিক্যাল হ্যাকিং এসইও এরকম শত শত ধরনের কাজ ফ্রিল্যান্সিং এর অন্তর্ভুক্ত এর মধ্যে আপনাকে যে কোনো একটা কাজের উপরে দক্ষতা অর্জন করতে হবে জাস্ট যে কোনো একটা কাজের উপরে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে আর সেটাই হচ্ছে আপনার কাজ নির্বাচন আপনি যদি এই শত শত ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা কাজ খুব ভালোভাবে আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন তিন নম্বরে যে পয়েন্টটা রয়েছে তিনটি ইউটিউব চ্যানেল খুঁজে বের করা শুধুমাত্র ইউটিউবারদের ইউটিউব চ্যানেল দেখলে হবে না আপনাকে এরকম ইউটিউব চ্যানেল খুঁজে বের করতে হবে যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয় এবং ফ্রি কোর্স করায় ইউটিউবে আপনি অসংখ্য চ্যানেল পেয়ে যাবেন যারা ফ্রিল্যান্সিং এ ফ্রি কোর্স করাচ্ছে তো আপনি তিনজন ব্যক্তির একই ক্যাটাগরির একই রিলেটেড ভিডিও ফ্রিল্যান্সিং সম্পর্কে তৈরি করা একই রিলেটেড ভিডিও আপনারা দেখবেন আর ইউটিউব চ্যানেলের মধ্যে যারা ফ্রিল্যান্সিং শিখাচ্ছে ফ্রিতে তাদের মধ্যে একটি জনপ্রিয় চ্যানেল হচ্ছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট আর একটা হচ্ছে জামাল স্যারের ইউটিউব চ্যানেল ইউটিউবে জামাল স্যার লিখে সার্চ করলেই ওই চ্যানেলটা পেয়ে যাবেন আরেকটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স এই তিনটা আর খুব ভালো চ্যানেল আমি এই তিনটা চ্যানেল খুব পর্যবেক্ষণ করেছি চ্যানেলগুলো অত্যন্ত ভালো এবং এই তিনটা চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পেরেছি তো আপনারাও চাইলে কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলো দেখে ফ্রিতে খুব সহজে ফ্রিল্যান্সিং শিখতে পারেন যেই চ্যানেলটা ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স করায় আপনার কাছে যেই চ্যানেলের ভিডিওগুলো খুব ভালো লাগে যে আপনি শিখতে পারতেছেন ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা আপনারা প্রেস করে রাখবেন বন্ধুরা 4 নম্বর হচ্ছে স্টেপ অনুযায়ী কাজ শেখা আপনি যদি ফ্রিল্যান্সিং এর অনেকগুলো ক্যাটাগরির কাজ একসাথে দেখেন বা শেখার চেষ্টা করেন আপনি কিন্তু একটা কাজও শিখতে পারবেন না তো অনেকগুলো ক্যাটাগরির মধ্যে আপনাকে যে কোনো একটা কাজ শিখতে হবে একটা কাজ শেখার পর তারপর আপনি অন্য আরেকটা কাজ শিখবেন তো এরকম ধাপে ধাপে আপনারা কাজ শিখতে হবে একটা ধাপ শেষ হওয়ার পর আপনারা আরেকটা ধাপে যাবেন তো এরকম আপনারা স্টেপ বাই স্টেপ যদি একটা শেষ করার পর আরেকটা শুরু করেন তাহলে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন আর এখানে 5 নম্বর হচ্ছে ব্লগ পড়া এই ফ্রিল্যান্সিং সম্পর্কে গুগলে শত শত ব্লগ রয়েছে আপনি গুগলে সার্চ করলেই কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কে শত শত আর্টিকেল ব্লগ পেয়ে যাবেন। ভিডিও দেখার পাশাপাশি ওই ব্লগগুলো আপনারা মনোযোগ সহকারে পড়বেন, তাহলে অবশ্যই আপনারা ফ্রিল্যান্সিং খুব সহজে শিখতে পারবেন এবং ফ্রিতে শিখতে পারবেন। আপনি যেই রিলেটেড ভিডিও দেখেন ঠিক সেই রিলেটেড ভিডিওর ব্লগগুলা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে ওই ব্লগগুলা আপনারা অবশ্যই পড়বেন। ৬ নম্বর যে পয়েন্টটা রয়েছে তা হচ্ছে একটা কাজ সম্পন্ন করে আর একটা কাজ শেখা। যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, ডিজিটাল মার্কেটে অর্গানিক মার্কেটিং রয়েছে, পেইড মার্কেটিং রয়েছে, তারপরে ভিডিও এডিটিং রয়েছে, গুগল অ্যাডস রয়েছে, তারপর হচ্ছে আপনার ফেসবুক অ্যাড রয়েছে। তো আপনি যদি ফেসবুক অ্যাড একটু শিখে আপনি যদি আবার গুগল অ্যাডে চলে যান তাহলে কিন্তু আপনি ফেসবুক অ্যাডও শিখতে পারবেন না, গুগল অ্যাডও শিখতে পারবেন না। আপনাকে একটা কাজ সুন্দরভাবে শিখতে হবে এবং সম্পূর্ণভাবে শিখতে হবে A to Z, তারপর আপনি আরেকটা কাজে যাবেন। এভাবে আপনারা একটা কাজ শেষ করে আরেকটা কাজ শিখতে হবে। আর 7 নম্বর যে পয়েন্ট আছে লেগে থাকা। বন্ধুরা, এই যে লেগে থাকা কথাটা এটা কিন্তু অনেকেই পারে না। অনেকেই কিন্তু এই ফ্রিল্যান্সিং শিখতে এসে হতাশ হয়ে যায়। তো বেশিরভাগ মানুষই কিন্তু চমকপ্রদ ভিডিও দেখে বা চমকপ্রদ অ্যাড দেখে ফ্রিল্যান্সিং শিখতে আসে। লেগে না থাকার কারণে তারা সহজেই ঝরে পড়ে যায় এবং সহজেই কিন্তু ফ্রিল্যান্সিংটা শিখতে পারে না এবং তারা ফ্রিল্যান্সিং এর প্রতি অনীহা চলে আসে, তারা হতাশ হয়ে যায়। তো আপনাকে কিন্তু লেগে থাকতে হবে। আপনি পারেন না, আপনি যদি লেগে থাকেন এক সময় না এক সময় অবশ্যই আপনি পারবেন। পিছু হটা যাবে না। অবশ্যই যদি ফ্রিল্যান্সিং শিখতে চান আপনাকে লেগে থাকতেই হবে, তাহলে আপনি 6 মাস কিংবা 1 বছরের মধ্যে একটা দক্ষতা অর্জন করতে পারবেন এবং সহজে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর বন্ধুরা, একটা ভুল ধারণা কিন্তু আমাদের মধ্যে প্রচলিত আছে যে ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে ইংরেজি জানতে হবে, তবে বেসিক যদি ইংলিশ নলেজ থাকে এটাই যথেষ্ট। কারণ ক্লায়েন্টের সাথে আপনার মেসেজিং এর মাধ্যমে কথা হবে। আপনি ক্লায়েন্ট কি লেখলো ওই লেখাটা কপি করে গুগলে নিয়ে যাবেন। গুগলে যে গুগল ট্রান্সলেট রয়েছে সেখানে ইংলিশটা পেস্ট করলে বাংলাটা পাশে শো করবে। তো সহজে আপনি কিন্তু বায়ার কি বলতেছে আপনি সহজে বুঝতে পারতেছেন। আবার আপনি একটা বাংলা লেখলেন, লেখার পর ওই ট্রান্সলেটে আপনি বাংলা লেখাটা পেস্ট করলেন, ওটা ইংলিশ হয়ে যাচ্ছে। ওই লেখাটা পেস্ট করে আপনি জাস্ট ক্লায়েন্টকে দেন। তো দেখতে পাচ্ছেন, যদি কৌশল জানা থাকে, ভাষা না জানলেও সমস্যা নেই, আপনি কিন্তু কাজ ঠিকই করতে পারবেন। তো বন্ধুরা, আমি যে নিয়মগুলো বা কৌশলগুলোর কথা বললাম এই কৌশলগুলো কিন্তু ফ্রিল্যান্সিং শেখার জন্য অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ইউটিউব দেখে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন 100% শিওর, তবে সেটা একটু সময় লাগবে। দেখা গেছে আপনি যদি কোর্স করেন তাহলে 6 মাসে শিখতে পারবেন। আর যদি আপনি ইউটিউবে ফ্রি ভিডিও দেখে শিখতে চান তাহলে হয়তো 8 মাস কিংবা 1 বছর আপনার সময় লাগতে পারে যে কোনো একটা বিষয়ের উপর দক্ষ হয়ে উঠতে। এই ধৈর্যটুকু ধরে যারা ফ্রি ভিডিও দেখে চেষ্টা করে তারা অবশ্যই ফ্রিল্যান্সিং শিখতে পারবে। আর আরেকটা পরামর্শ হচ্ছে, যারা একেবারেই কম্পিউটার জানেন না, কম্পিউটার কোনোদিনই চালান নাই, তারা কখনোই ফ্রিল্যান্সিং শিখতে আসবেন না। কারণ ফ্রিল্যান্সিং আপনাদের জন্য না। ফ্রিল্যান্সিং শিখতে হলে অবশ্যই কম্পিউটারে মোটামুটি ধারণা থাকতে হবে, কম ধারণা থাকলে হবে না, মোটামুটি ধারণা থাকতে হবে। আর সোশ্যাল মিডিয়া সম্পর্কে বেশি বেশি ধারণা থাকতে হবে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং খুব সহজে শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।